আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগতম সবাইকে লাজিজ কুকিং ভিডিওতে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে জলপাইয়ের সুস্বাদু আচার বানাইতে হয়, এবং এই আচারটি হবে টক মিষ্টি ঝাল। এই জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে পিষে নিয়েছি। রসুন চেঁচা, তেজপাতা, এলাচ, দারচিনি আর অল্প পরিমাণে জিরা। আপনারা অবশ্যই শুকনো মরিচ আর পাঁচফোড়নটা ভেজে নেবেন। দিয়ে দিলাম সরষের তেল, গরম হওয়ার পরে তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি গরম করে নেব। এরপর দিয়ে দিলাম রসুন চেঁচা। আমি আগে থেকেই এখানে জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে। আমি এখন দিয়ে দিলাম আমার সিদ্ধ করা সেই জলপাইগুলি। আমি এখন তেলের সাথে ভালো করে মিক্স করে নিব। তবে আপনি চাইলে এই সিদ্ধ করা জলপাইগুলো আগে থেকেই থেতলে নিতে পারেন। আমি কিন্তু এখানে থেতলি নেই। এখন আস্তে আস্তে জলপাইগুলো চামচ দিয়ে থেতলে নিচ্ছি। আমার মোটামুটি জলপাইগুলো থেতলে নেওয়া শেষ। আপনারা এইভাবে জলপাইগুলো ভালো করে থেতলে নিন। আমি এখানে দিয়ে দিলাম চিনি। আমার এখানে ছিল 1 কেজির মতো জলপাই, আমি এখানে 1/2 কেজির মতো চিনি দিয়ে দিছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনির সাথে, চটটা ভালো করে মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে আপনারা আচারটাকে মিশিয়ে নেবেন আর আরও পরে রাখবেন, নিচে তলিতে ধরে যাবে, আর ধরলে কিন্তু ভালো লাগবে না। আমি এখন দিয়ে দিব 5 ফোড়ন বাটা মশলা। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ভিনেগার। ভিনেগার দিলে আচারটা সারা বছর ভালো থাকবে, কোনো ধরনের ফাকন্দ করবে না। আপনারা অবশ্যই এগুলো দিয়ে দিবেন আচারটা ভালো রাখার জন্য। আচারটা স্বাদ বাড়াবে নাড়া চাড়ার উপরে, এই জন্য বেশি বেশি নাড়তে হবে। মানুষ কথায় বলে না, যত ঝাঁকি তত নাকি। আচারটা হলো এমন, যত নাড়বেন তত মজা হবে। আমার জন্য
আমাদের আচারটা কিন্তু প্রায় হয়ে গেল। আপনারা এইভাবে বাড়িতে বসে ট্রাই করবেন। আর আমার আচার বানানোটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন আচারটি চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার পর কাচের পাত্রে